كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. এক সম্মানিত ভাই বলছিলেন যে ফিতরা সম্পর্কে কিছু বলবেন কি, ফিতরা আমরা কিভাবে আদায় করব। যে সম্মানিত ভাই, এ মর্মে সহিহ হাদিস রয়েছে। আন ইবনে উমারা রাদিয়াল্লাহু আনহুমা কাল ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরি সাআন মিন তামারিন আও সাআন মিন শাআইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. ابن عمر رضي الله عنه بولنيت تني بولين رسول الله صلى الله عليه وسلم بولين প্রত্যেক গোলাম আজাদ পুরুষ নারী প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর হিসেবে খেজুর অথবা জব হোক একসা পরিমাণ আদায় করা ফরজ করেছেন। এবং লোকজন ঈদের সালাতের বের হওয়ার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন। জি সম্মানিত ভাই বোনেরা, যেখান থেকে শুনছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা ফরজ করা হয়েছে। যে ফিতরা যেটা আমরা জানি রমজান মাসের ফিতরা, সেটা আপনার একশা পরিমাণ খেজুর অথবা একশা পরিমাণ জব অথবা এটা আপনার দাস মুক্ত স্বাধীন ছেলে মেয়ে ছোট বড় এইরূপ সকল মুসলমানের উপর এটা ফরজ করা হয়েছে। আর এটা সালাতে বের হওয়ার পূর্বে আদায় করবে, সালাতে বের হওয়ার সালাত পড়ার পূর্বেই এটা আপনার বের করবে। আর সে যদি এক দুই দিন, অন্তত এক দুই দিন আগে সে বের করতে পারে, এক দুই দিন আগে বের করতে পারে, আর বের করে সালাতের পরে বন্টন করবে, অথবা কেউ যদি ইচ্ছা করে আগেও বন্টন করতে পারে, আল্লাহ আলাম আগেও কেউ বন্টন করতে পারে। তবে আমরা দেখেছি গ্রামে যারা মুরব্বী রয়েছেন, যারা সর্দার, এরা মূলত আগেই চাউল তারা বের করে রাখে, অনেক জায়গাতে চাউল এক জায়গাতে জমা করে সর্দারের কাছে, সর্দার ওই সময়তে সালাতের পর তারা সেগুলা বন্টন করে মানুষের মাঝে। ইমাম বুখারী রহমাল্লাহ হাদিসটি নিয়েছেন 1503 নম্বর হাদিস। জি এ মর্মে আরও হাদিস আমরা দেখি যে ইবনে উমার থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর সাআন মিন তামারিন আও সাআন মিন শাআইরিন আলা কুল্লি হুররিন আও আবদিন যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন। ইবনে উমার হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমান মুসলিমদের প্রত্যেক আজাদ গোলাম পুরুষ ও নারীর পক্ষ হতে সাদাকাতুল ফিতর হিসেবে খেজুর অথবা জব এর একশা পরিমাণ আদায় করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। তার মানে আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা শরীয়ত দিয়েছেন ওহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জি আর এখানে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়েছেন 1504 নম্বর হাদিস। আর সা পরিমাণ কথাগুলো একটু বোঝা দরকার। সা বলতে ওলামা সুন্নাহ বলছেন যে 2.5 কেজি প্রায়, কেউ কোনো কোনো ওলামা সুন্নাহ বলছেন প্রায় 2.5-3 কেজি। তো আপনি 2.5 কেজি হিসেবে যেটা খাবার আপনি খান, আপনি খেজুরও দিতে পারেন, জবও দিতে পারেন, গমও দিতে পারেন, চাউল আপনি যেভাবে আপনি দিতে পারেন, তবে 2.5 কেজি অথবা 2.5-3 কেজি এভাবে ওলামা সুন্নাহ এর ব্যাখ্যা করছেন। জি এ মর্মে আপনাকে যে খাবার
জাকাত দিতে হবে। এ মর্মে ইমাম বুখারী রাহমাল্লাহ একটা বাব বাঁধেছেন, বাবু সাদাকাতুল ফিত্রি সাউন মিন তুআমিন, সাদাকাতুল ফিতর পরিমাণ একসা খাদ্য, তার মানে খাদ্য হিসেবে এখানে বলছেন। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন যে কুন্না নুখরিজু যাকাতুল ফিত্রি সাউন মিন তুআমিন আও সাউন মিন শাইরিন আও সাউন মিন তামারিন আও সাউন মিন আকতিন আও সাউন মিন জাবিবিন। আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, তিনি বলেন আমরা একসা পরিমাণ খাদ্য অথবা একসা পরিমাণ জব অথবা একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ পনির অথবা একসা পরিমাণ খিসমিস দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। ইমাম বুখারী রাহমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন 1506 নাম্বার হাদিস। তাই আমরা হাদিসগুলোর প্রতি আমল করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সে তাওফিক দান করেন। জি, এ মর্মে আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, তিনি বলেন আরও হাদিস, তিনি বলেন আমরা একসা পরিমাণ জব দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতাম আল্লাহ রাসূল যুগলে। তিনি আর এইভাবে একসা পরিমাণ জব আদায় করতেন এবং যেগুলো বলা হলো এগুলো তিনি আদায় করতেন। হাদিসটি ইমাম বুখারী রাহমাহুল্লাহ নিয়েছেন 1505 নম্বর হাদিস। তাই আমরা আপনার সাদাকা ফিতর যেন আমরা আদায় করি। এভাবে অন্য হাদিসে রয়েছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করার নির্দেশ দেন। হাদিসটি ইমাম বুখারী রাহিমাল্লাহ নিয়েছেন 1509 নম্বর হাদিস, 1509 নম্বর হাদিস। অন্য হাদিসেও এইভাবে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবদুল্লাহ বিন ওমর হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর হিসাবে একসা পরিমাণ খেজুর বা একসা পরিমাণ জব দিয়ে আদায় করতে নির্দেশ দেন। আবদুল্লাহ বলেন অতপর লোকেরা জবের সমপরিমাণ হিসেবে দু মুদ অর্ধসা গম আদায় করে থাকে, গম আদায় করে থাকে। এখানে হাদিসটি ইমাম বুখারী রাহমাহুল্লাহ নিয়েছেন 1507 নম্বর হাদিস। অন্য হাদিসে এভাবে রয়েছে, আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একসা খাদ্য বা একসা খেজুর বা একসা জব বা একসা কিসমিস দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসা পরিমাণই তিনি আদায় করার জন্য বলেছেন, তাই আমরা একসা পরিমাণ এর আগে যে বললাম পরিমাণ সেভাবে আমরা আদায় করব। বুখারী রাহমাহুল্লাহ হাদিসটি নিয়েছেন 1508 নম্বর হাদিস। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইভাবে আদায় করার তৌফিক দান করেন, আমরা যেন সেগুলা আদায় করতে পারি। অন্য হাদিস আবু সাঈদ খুদরি বলছেন, তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঈদের দিন একসা পরিমাণ খাদ্য সাদাকাতুল ফিতর হিসেবে আদায় করতাম। আবু সাঈদ খুদরি বলেন আমরা খাদ্যের ছিল জব, কিসমিস, পনির ও খেজুর। এবং বুখারী রাহমাহুল্লাহ হাদিস নিয়েছেন 1510 নম্বর হাদিস। তাই আমরা যেন সেইভাবে আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সে তৌফিক দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহু আলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।